হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আর্কস ফ্যামিলি স্টোরি। আজকে হ্যালোইন, তাই আমি ক্যান্ডিগুলো সাজিয়ে নিচ্ছি একটা বাস্কেটে করে। এগুলো আমি বাইরে দিয়ে দিব। প্রতি বছরই আমি এভাবে একটা বাস্কেট তৈরি করে বাইরে দিয়ে দিই। তো আর বারবার দরজা খুলে ক্যান্ডি দিতে হয় না, আর আমি জানলা দিয়ে বসে ওদের কস্টিউমগুলো দেখি। ওই যে বাচ্চারা অলরেডি বের হয়ে গেছে ক্যান্ডি কালেক্ট করার জন্য। এখানকার লোকজন বেশিরভাগই এভাবে বাস্কেট সাজিয়ে বাইরে রেখে দেয়। তো প্রতিটা বাচ্চায় একটা একটা করে নেয়, কেউ আর একবারে নেয় না, সবাই একটা একটা করে নেয়। আমি আবার মাঝে মাঝে চেক করে দেখি শেষ হয়ে গেছে কিনা, শেষ হয়ে গেলে আবার রিফিল করে দেই। তো ক্যান্ডিগুলো আমি বাইরে রেখে আজকে আমি একটু বাজার করতে যাই। তো আজকে বাজার করতে যাচ্ছি ট্রেডার জয়ে, বাসা থেকে খুব একটা দূরে না। টুকটাক কিছু গ্রোসারি করব। এই তো চলুন আপনাদেরকে ট্রেডার জয়ে দেখাই। যারা ট্রেডার জয়ে আগে গ্রোসারি করেছেন তারা তো জানেনই ট্রেডার জয়ে কী কী পাওয়া যায়। আমি কী কী শপিং করলাম চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে ঢুকতেই খুব সুন্দর একটা ফুলের বাগানের মতো ফুলের বাকেটগুলো এখানে রাখা ছিল। তারপর আমি আর দুজনেই শপিং করতে যাই। তো ঘরের জন্য একটু কলা নিয়ে নিলাম, এখানে অর্গানিক কলাটা পাওয়া যায়। এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, স্পেশালি রেডি ফুডগুলো এখানে বেশি পাওয়া যায়। এখানে ইন্ডিয়ান টিকা মশলা রাইস, নান, এগুলো বেশি পাওয়া যায়। আমি এখানে এর আগে এগুলো দেখিনি। আমি এখানে খুব একটা আসিও না, হঠাৎ হঠাৎ আসা হয়, বাট এমনভাবে খেয়াল করা হয়নি। এখানে প্রচুর রেডি খাবারের আইটেম আছে, চাইলেই কেউ এখান থেকে নিয়ে বাসায় গিয়ে খাবারটা গরম করেই খেতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য তো কোনো কথাই নেই, এখান থেকে একটা প্যাকেট নিয়ে মাইক্রোওভেনে গরম করে খাওয়া যায়। তো আমি আজকে বেশি কিছু নেব না, অল্প কিছু জিনিস নিব যেগুলো আমার দরকার। আমি এখানে একটা বাটারনাট স্কোয়াশ খুঁজছিলাম। তো আমি একটু এখন ফ্রেশ ফুডের দিকে যাব, যেহেতু এখানে সব ফ্রোজেন খাবার রেডি ফুডগুলো বেশি পাওয়া যাচ্ছে এই পাশটা দিয়ে। তো আমি সামনে এগোতেই দেখি বাটারনাট স্কোয়াশ। এই যে আমি এটা একটা আর্কের জন্য নিব, এটা আর্ক বেশ পছন্দ করে। এটা অনেকটাই মিষ্টি লাউয়ের মতো, বাট মিষ্টি লাউ অনেক সময় মিষ্টি কম থাকে, এটাতে অনেক বেশি মিষ্টি থাকে, আর খেতেও পছন্দ করে। এখানে অনেক ধরনের মিষ্টি লাউয়ের পাওয়া যায়। এই যে এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো আমি এগুলো সবগুলো দেখছিলাম কেমন জিনিসগুলো, তারপর আমি এগুলো নেইনি। আমার কাছে এগুলো মনে হচ্ছে যে এখন এগুলো লাগবে না। তারপর আমি এখান থেকে একটা কুইক ওটস নেই, যেটা অ্যাপল সিনামন ফ্লেভারের, যেন সকালবেলা খুব ঝটপট একটা ব্রেকফাস্ট বানানো যায়। আমি বাসায় রেগুলার ওটসটা আর্ককে এমনিতেই বয়ল করে খাওয়াই সিনামন ব্যবহার করে, যেহেতু অ্যাপল সিনামনের ফ্লেভারটা পেয়েছি, এর আগে কখনো খাওয়াইনি, তাই বাসায় নিয়ে ট্রাই করব। এই তো এখানে একটা মিল্ক নিয়ে নিলাম, এটা অর্গানিক মিল্ক। তো অর্গানিক মিল্কটা ওয়ালমার্টে পাওয়া যায়, বাট একটু বেশি দাম, এখানে দামটা একটু কম। এখান থেকে আমি একটা চিকপিক নিয়ে নিব, এটা বেশ মজা লাগে আমার খেতে, মুড়ির সাথে বা সালাদের সাথে খেলে বেশ ভালো লাগে। এখানে বাসমতি চালও পাওয়া যায়। এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি চিকেন টিকা মশলাটা নিয়ে নিব আজকে বাসায় রাতে ডিনারের জন্য, আর সাথে একটা ভেগান রেসিপি আছে এখানে, এটাও নিয়ে নিব, যেন আমার যেদিন নিরামিষ থাকে আমি ঝটপট কিছু একটা বানিয়ে খেতে পারি। এখানে রেডি ফুড অনেক বেশি পাওয়া যায় আর বেশ মজাদার। আমি সাথে একটা চানা মশলাও সাথে করে নিয়ে নিলাম। আবার এখানে দেখি ডাল পাওয়া যায় রেডিমেড, জাস্ট বাসায় নিয়ে গরম করবে আর খাবে। আমার বেশ ভালো লাগছিলো এগুলো দেখে, মনে হচ্ছিলো যাক একটা ভালো দোকান পেয়েছি যেখান থেকে আমি চাইলেই কিছু ইনস্ট্যান্ট ইন্ডিয়ান খাবার খেতে পারবো। আমি এখান থেকে বেশি জিনিসপত্র নেইনি, অল্প কিছু জিনিস নিয়েছি। এখন আমি চেক আউট করতে যাব। তো আমার যেহেতু এখানে খুব একটা সময় লাগেনি, তো আমি পাশে একটা দোকানে আবার কিছু কেনাকাটা আছে ওগুলো করে নিব। এখন আমি চেক আউটের জন্য যাব। এখানে আমার অল্প কিছু জিনিস, তাই আমি কুইক চেক আউটে আসছি, বেশিক্ষণ সময় লাগবে না, এগুলো চেক আউট করে বেরিয়ে পড়ব। প্রকাশ পাশের দোকানেই আছে, ওর কিছু কেনাকাটা আছে, তাই ও ওই দোকান থেকে কিনে নিচ্ছিল।
এই স্টোরটা কিন্তু অনেক বড়, বাট খুব বেশি ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় না, অল্প কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে বেশ রিজনেবল প্রাইসেই ছিল। এই তো আমার কেনাকাটা শেষ, এখানে আমি আর আর্ক দাঁড়িয়ে আছি। আর্ক অকারণেই বেশ হাসাহাসি করছে একা একা বসে, আমি গল্প করছিলাম ও হাসছে, এই আর কি। তো এখন বাসায় চলে যাব। আজকে বাসায় গিয়ে মায়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি কিভাবে রান্না করা হয়। প্রথমে এখানে মাছের মাথাগুলোকে হলুদ লবণের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছে, এগুলো ভালো করে ভেজে নিবে। এবার মাছগুলোকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে অপেক্ষা করবে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেলটা ভালো করে গরম হয়ে আসলে মাছটা ফ্রাই প্যানে লেগে যাবে না, মাছটা সুন্দর করে ভাজি হবে। তো এই তো তেল গরম হয়ে গেল, তারপর এক এক করে সবগুলো মাছের মাথা ছেড়ে দিচ্ছে। সাথে কিন্তু মাছের মাথার সাথেও কিন্তু লেজ এগুলো ছিল। শুধু মাছের মাথা দিলে অনেক বেশি কাটা থাকবে, লাউয়ের তরকারিটা খেতে ভালো লাগবে না। তাই আমাদের বাসায় যদি এভাবে রান্না করা হয়, সাথে কিছু মাছের অন্য অংশ দেওয়া হয় যেন কাটা কম লাগে, মাছও থাকে লাউয়ের তরকারিটার সাথে। এক পাশ ভালো করে ভাজা হলে পরের পাশটা উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে অন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিবে লাউয়ের তরকারিটা করার জন্য। এবার পরিমাণ মতো তেল দিয়ে এবার ফুড়ন দিয়ে দিবে। ফুড়নের জন্য এখানে তেজপাতা, জিরা, আস্ত জিরা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিবে। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে লাউগুলো দিয়ে দিবে। এখানে লাউগুলো খুব বেশি বড় করে কাটেনি, আবার খুব বেশি ছোটো করেও কাটেনি। লাউগুলো গাছের লাউ, অল্প জ্বালেই খুব তাড়াতাড়ি গলে যায়। এখানে মা নাগামরিচ কেটে দিচ্ছে লাউয়ের সাথে, লাউয়ের তরকারিটা একটু ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। তেলে লাউগুলো দিয়ে দেওয়ার পরপরে এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর আদা পেস্ট দিয়ে দিবে। এখানে আলাদা করে কোনো মরিচের গুঁড়ো দিবে না, কারণ নাগামরিচ দেওয়া হয়েছে, অলরেডি এটা ঝাল হবে। তারপর একটু ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিবে, তারপর মাছগুলোকে দিয়ে দিবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর একসাথে একটু নাড়াচাড়া করবে আবারও, তারপর ঢেকে দিবে লাউগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু এটা আমাদের গাছের লাউ, খুব বেশি সিদ্ধ হওয়ার জন্য সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প উপকরণ দিয়েই একটা ঝটপট মজাদার রেসিপি বানানো যায়। এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আমার, আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, এটা আসলেই অনেক মজাদার একটা রেসিপি। অনেকেই যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে, কিন্তু আপনারা একটা লাইক করতে ভুলে যান আর কমেন্ট করতে ভুলে যান। প্লিজ একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার আরও সুন্দর সুন্দর কাজ করার জন্য আমি উৎসাহ পাবো, আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারবো। মাছগুলো দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করবে এভাবে, তারপর চেক করে নিবে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আর 4-5 মিনিট একটু ভাজা ভাজা করে নিবে, একটু পানি থাকলে সেটাও শুকিয়ে যাবে, তারপর এটাকে সার্ভ করে নিবে। আপনারা চাইলে এটা ভেজা ভেজাও রাখতে পারবেন, আবার শুকনাও রাখতে পারেন, বাট আমাদের বাসার সবাই একটু ভেজা ভেজাটা খেতে পছন্দ করে, তাই এভাবেই একটু 3-4 মিনিট ভাজা ভাজা করে নামিয়ে নিবে। এই তো তৈরি হয়ে গেল আজকে মজাদার লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে। এই তো আজ এই পর্যন্তই, টাটা।